আমার যদি 10% সম্ভাবনাও থাকে আমি ফাইনালে খেলব। আমি আমার দেশকে ভালোবাসি। এই যে আফগানিস্তানের এই দলটা পুরো বিশ্বে যে সমীহ আদায় করেছে তার বড় কারণটাই কিন্তু রশিদ খান, তার স্পিন, বাড়তি চ্যালেঞ্জ যে কারোর জন্যই। সে বাংলাদেশ মুখে অস্বীকার করুক, তাদের মনের ভাগ কিন্তু রশিদ খান। গত ম্যাচের অষ্টম ওভারের সময় রশিদ হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছিলেন। মাঠ থেকে তিনি যখন বের হয়ে যান ধরে নেওয়া হয়েছিল খেলাই শেষ তার, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠে ফিরলেন, 3 ওভার বল করলেন, 2 উইকেটও নিলেন। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত জেতাতে পারেননি তিনি, দলের প্রয়োজনে তার বল হাতে ফিরে আসা বড় উদাহরণ তরুণ ক্রিকেটারদের জন্য। ফিজিও ও কোচ চেয়েছিলেন আমি যেন আর মাঠে না নামি, কিন্তু আমি রাজি হইনি তাতে। আমি নিশ্চিত হতে চাইছিলাম যে চোট কতটা গুরুতর এবং পরের ম্যাচের জন্য উন্নতি সম্ভব কিনা। প্রথম 2 ওভার ভালোই করেছি, পরে ফিল্ডিংয়ে ভুগতে হয়েছে, তাতে অবস্থা আরও খারাপ হয়েছে, তবে এখন মনে করি ফাইনালের জন্য ঠিক হয়ে যাব। ঝুঁকি নিয়ে খেলায় বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলাটাই তার ঝুঁকির মধ্যে পড়ে গেছে। রশিদের মাঠে না থাকা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে মনস্তাত্ত্বিকভাবে বড় অ্যাডভান্টেজ। এখনই কিছু বলা সম্ভব নয়, আজ ও গতকাল চোট কাটিয়ে উঠতে কাজ করেছি, আশা করি এটি কাজে দেবে। দেখা যাক অবস্থা কেমন হয়, তারপর আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেব। গুরুত্বহীন এক ম্যাচেই যখন মাঠে নেমে পড়েন সেই তিনি একটু যদি সুযোগ থাকে খেলার মতো, তবে তিনি ফাইনাল মিস করবেন না, সেটা চোখ বন্ধ করেও বলে দেয়া যায়। বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয়ের সুযোগ, মাঠে ক্যাপ্টেন, সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন। আমার সেদিন বোলিং করা ঠিক হয়নি, কিন্তু যখন আপনাকে দলের প্রয়োজন হবে খেলতেই হবে। দেশের হয়ে খেলার সময় নিজেকে নিয়ে ভাবি না, দেশের জন্য সব কিছু উজাড় করে দিই। যদি একটা হাত নাও থাকে তবু আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমি দেখেছি গত বছর জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই খেলার সময় কিভাবে আসগর আফগান অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার মাত্র 4 দিন পর খেলতে চলে এসেছিল। আমার যদি 10% সম্ভাবনাও থাকে আমি ফাইনালে খেলব। আমি আমার দেশকে ভালোবাসি, নিজের চেয়ে আমি দেশের জয় দেখতে চাই। সে রশিদ খানকে আপনি নাই পছন্দ করতে পারেন, কিন্তু তার স্পিন বোলিং আর এই সাহসী উচ্চারণ, একবার ভাবুন এটা একটা কত বড় ক্রিকেট স্পিরিট, তরুণ প্রজন্মের জন্য নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা। ফ্রেন্ডস, রশিদ খানের এই ক্রিকেট স্পিরিট সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ঝটপট কমেন্ট করুন, না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল। দুর্দান্ত সব স্টোরি আর বাংলাদেশ ক্রিকেটের সমস্ত খবর নির্ভুলভাবে তুলে আনবো আমরা আপনাদের জন্য। আমাদের ফলো করতে লাইক দিয়ে রাখুন অফিসিয়াল ফেসবুক পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।